আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মানডে, আমরা বেরিয়েছি, আমাদের কিছু টুকটাক কাজ ছিল, আর মানহা দেখলাম যে টেম্পারেচার আমার একটু বেশি মনে হচ্ছে। ও গত ফ্রাইডে থেকে মানহা বেশ অসুস্থ, 104.4 পর্যন্ত টেম্পারেচার উঠেছিল। তো ডাক্তার আসলে ওভাবে দেখানো হয়নি, কারণ ডাক্তার দেখানোর প্ল্যান গতকাল সন্ধ্যায় ছিল। গতকাল থেকে ওর একদম জ্বর নেই, আজকে সারাদিনও জ্বর নেই, তো সেই জন্য ও বেরিয়েছে। আর আমাদের কিছু টুকটাক কাজ ছিল, সে মানে একটা কাজের জন্য আমার আম্মার বাসায় যাওয়া হলো। সেই হিসেবে অনেকদিন পর মানহা, ইন্তিসার, মুয়াজ, মুরসালিন ওদের দেখা হওয়া, আর এতে ওরা সবাই খুব মজা পাচ্ছে। আর সময়টা আসলে আমরা দুপুরে খাওয়ার পরে বেরিয়েছি, তো সময়টা আসলে একদম সূর্যটা রুমে এসে পড়ছে, ওদের সবাইকে কেমন যেন একদম আলোকিত আলোকিত মনে হচ্ছিল। তো আমরা আসলে ওখানে এই বেশিক্ষণ বসিনি, 10-15 মিনিট বসেছিলাম, বাট অনেকক্ষণ দেখার পর ওরা খুব মজা পেল। বিশেষ করে মুরসালিন খুব আনন্দ করছিল আপু ভাইয়াকে দেখে, আর মানহা তো সবসময় মুরসালিনকে খুব মিস করে। মুরসালিন ও মুয়াজও একটু হালকা অসুস্থ। এটা হচ্ছে ইন্তিসারদের স্কুলে পাওয়া ফুটবল ম্যাচের সেই ট্রফিটা, ওরা সবাই বাসায় কিছুদিন রাখছে, তো আমিও ইন্তিসারকে বলেছি তুমি আমাদের বাসায় কিছুদিনের জন্য নিয়ে আসো। তো সেই জন্য ইন্তিসার সানডেতে নিয়ে এসছে, তো সেটারও একটু ভিডিও করছিলাম। আর আমরা যে বেরিয়েছিলাম তখন মানহা ইন্তিসারের জন্য জুতো কেনা হয়েছে, ইন্তিসারের স্কুল শ্যু কেনা হয়েছে, আর মানহার জন্য এই ক্যাজুয়ালি পরার জন্য একজোড়া সিম্পল স্যান্ডেলই নিয়েছি। তো আসলে আমরা যখন বেরিয়েছিলাম তখন মানহা অনেকটাই সুস্থ ছিল, কিন্তু সেখানে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই মানহা খুবই মানে অস্থির করছিল, যে একটু হাঁটতে চাচ্ছিল না। তো আমরা মানে বিভিন্ন কেনাকাটার মধ্যে ওদের ওয়াটার পটটাও নষ্ট হয়ে গিয়েছে হিসেবে আরএফএল বেস্ট বাই গিয়েছিলাম। ইন্তিসার একদমই ডিসিশন নিতে পারছে না সে কোনটা নেবে, তো মানহা প্রথম দেখাতেই চয়েস করেছে। আর এখানে সেই কালারফুল বাটিগুলো আমি দেখেছি, কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে এখানে প্রাইসটা একটু বেশি। এই যে ছোটো বাটিগুলো যেটা আমরা ভ্যানে 100 টাকা করে দেখি, এখানে 150 টাকা। আর এই কালারফুল বাটিগুলো এখন বেশ ট্রেন্ডি, আমারও খুব ইচ্ছে করছে কিছু প্লেট বাটি নেব। তো এই প্লেটগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছিলো, তো সে এগুলোর দামও 350 টাকার মতো ছিল, কিন্তু আমার মনে হয়েছে ভ্যানে আমি আরও কম দেখেছি। আর মানহার এখন শরীর বেশ খারাপ, সে বাসায় চলে যেতে চাচ্ছিলো, কিন্তু আমরা যে কাজগুলো করতে এসেছি সেগুলো শেষ মানে না করে তো যেতে পারছি না, কারণ গালিবের ছুটি থাকলে আমাদের এই কাজগুলো করাটা ইজি হয় বা করা হয়, না হলে একটু ঝামেলাই হয়ে যায়। তো সেখানে সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছি ভ্যান থেকে। আমার ইচ্ছে ছিল মানহার জন্য কিছু পালাজ্জো কিনব, কিন্তু মানহার শরীর খারাপ হতে সেদিকে আর তাকিনি। এখন রাতের 11টার মতো বাজে, মানহার বেশ জ্বর। সবাই মানহার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ কালকে সকালে ওকে ডাক্তার দেখাবো। এই ছিল আমার আজকের মতো, আল্লাহ হাফেজ।